ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ। কি দেখছি আমি? তুলসী গাছের বন। অর্থাৎ বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবন, অপূর্ব, এত সুন্দর রামধনু এর আগে কোনোদিন দেখেছি বলে মনেই পড়ে না। আহ, কি মনোরম হাওয়া! ওই দেখো, আকাশের দিকে দেখো সবাই। বাহ, ইরে দাদা, কি দেখছিস? চুপ করে গেলি যে, কিছু বল। কি আবার বলবো রে ভাই, আমি তো কথাই ভুলে গেছি। সত্যি কি অপূর্ব স্থান! এর থেকে মনোমুগ্ধকর বাসভূমি পৃথিবীতে আর হতেই পারে না। ঠিকই বলেছো বাবা, নন্দগ্রাম ত্যাগ না করলে বৃন্দাবনের মতন এত সুন্দর স্থানে আমাদের আসাই হতো না। জানতেই পারতাম না যে পৃথিবীর বুকে এত সুন্দর অপূর্ব সব জায়গা আছে। এই জায়গায় এসে মনে হচ্ছে এখানে কোনোদিন কোনো দুশ্চিন্তা প্রবেশই করতে পারেনি। চারদিকে শুধু শান্তি আর শান্তি বিরাজ করছে। সত্যি, আর এই অসম্ভব সম্ভব হলো শুধু আমাদের এই কানাইয়ের জন্য। ওই যে আমাদের পথ দেখালো। আজ আমার মনে এক অদ্ভুত সুখের সঞ্চার হচ্ছে প্রভু। আনন্দ তো হবেই লক্ষ্মী। আজ থেকে এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের এক নব্য লীলা শুরু হতে চলল। তাই প্রভু? হ্যাঁ কমলা, আর এই অভূতপূর্ব লীলাকে সমগ্র ত্রিভুবন অনন্তকাল ধরে স্মরণ করবে। সেই লীলা হয়ে উঠবে মহাজাগতিক, আর যুগ যুগান্ত ধরে এই বৃন্দাবন পরিণত হবে এক পুণ্য ভূমিতে। ভক্তদের জন্য সে হয়ে উঠবে এক